ভুলে যাওয়ার যুগে কেউ কাউকে মনে রাখে না। মনে রেখো, প্রয়োজনের থেকে যে কোনো জিনিসই মানুষের কাছে গুরুত্বহীন। নিজেকে শক্ত করুন, সস্তা নয়। প্রতিটা মানুষেরই নির্দিষ্ট কিছু আত্মসম্মান বোধ আছে। কিছু দুঃখ পেলে স্বস্তি আসে, তাই বোধ হয় ভালোবাসার চেয়ে মানুষ দুঃখ পেতেই ভালোবাসে। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা টাকা আর চেহারার পেছনে দৌড়ায়। কেউ হারিয়ে গেলে হয়তো খুঁজে নেওয়া যায়, কিন্তু বদলে গেলে আর আগলে রাখা যায় না। তুমি ভেতর থেকে যতটা কঠিন হবে, মানুষ তোমার দুর্বলতার সুযোগ ততই কম নিতে পারবে। দুনিয়াতে খুব অল্প কিছু মানুষ আছে যারা আসলেই আলাদা, সারা জীবনেও তারা কারো আপন হতে পারে না। রাত জেগে কখনোই কারো সাথে কথা বলার অভ্যাস করবেন না, বিশ্বাস করুন মানুষটা থাকবে না। কিন্তু আপনি চাইলেও আপনার অভ্যাস বদলাতে পারবেন না। যার জন্য ব্যস্ত তুমি সে কি রাখে খোঁজ, অন্যের বুকে মাথা রেখে সে তো দিব্যি ঘুমায় রোজ। তোমার ভালো সময়টা তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময়ে তোমার পাশে ছিল। অভিমান করতে গেলে অধিকার প্রয়োজন। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, কিছুটা অভিনয় আর কিছু কথাই যথেষ্ট। সমাজ কি বলল না বলল তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত, কারণ জীবনটা সমাজের নয়, শুধুমাত্র তোমার। যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি, যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। কিছু কিছু কথা নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই কথার সাথে তাদের চরিত্র মিলে যায়। বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্টভাবে কথা বলো, এমনভাবে যেন মানুষ তা সহজেই বুঝতে পারে। সহজ হও কিন্তু সহজলভ্য নয়, সাবধানী হও কিন্তু ভীত নয়, বিশৃঙ্খলা হও কিন্তু লক্ষ্যহীন নয়, দুঃখী হলেও কিন্তু ব্যক্তিত্বহীন নয়, আধুনিক হও কিন্তু উশৃঙ্খলা নয়, ধনী হও কিন্তু অহংকারী নয়। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। জীবনে এগিয়ে যেতে চাইলে অন্তত এই পাঁচটি কাজ থেকে বিরত থাকুন। সবাইকে খুশি করা, অন্যের থেকে বেশি আশা করা, অতীত জীবন নিয়ে পড়ে থাকা, অন্য কারুর থেকে নিজেকে ছোট ভাবা আর অনেক বেশি চিন্তা করা। কোথায় যেন পড়েছিলাম, পৃথিবীতে কেউ কারোর জীবনে অপরিহার্য নয়। হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি। জীবন কারোর জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না, চলে যায়, বরং সুন্দরভাবেই কেটে যায়। যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না বলে ভাবছেন, তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখুন তার জীবনে কোনো প্রভাব পড়ে কি না, দেখবেন সব কিছুই ঠিকঠাক চলছে। বড়জোর হুটহাট একটু আপনার অভাব বোধ হতে পারে, এর বেশি কিছু না, সময়ের সাথে সাথে সব মানিয়ে যায়। আসলে মানুষ অভ্যাসের মতো, অভ্যাস পাল্টে ফেলা একটু কঠিন, তবে অসম্ভব কিছু না। অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুড়িয়ে ঘর অনেক ভালো। ছেড়ে যাওয়ার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্কগুলো অটুট থাকে। যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না, কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে আর কষ্ট তোমার হবে। অনুভূতি, ভালোবাসা, মায়া, এসব যত কম প্রকাশ করবেন আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। এই ভদ্র সমাজে যৌতুকের আরেক নাম হলো খুশি হয়ে যা দিবেন। জীবন মানে সব কিছু ভালো হবে তেমন নয়, পরিস্থিতির শিকার হতে হয়, কষ্ট পেতে হয়, বাস্তবতা মেনে নিতে হয়, সামনে এগিয়ে যেতে হয়, এটাই জীবন। যে মানুষটা সবাইকে সবসময় ভালো থাকার পরামর্শ দেয়, সেই মানুষটা কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। কে অবহেলা করল, কে কষ্ট দিল, কে কি কথা বলল, কে বলল না, এখন আর এসব নিয়ে ভাবি না, নিজের মতো একা আছি, ভালো আছি। কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা, মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না, আগের ফিলিংসগুলোও ফিরে আসে না, দূরত্ব খারাপ জিনিস। শুধু ভালোবাসলেই হয় না, সবার সামনে হাতটা শক্ত করে ধরে রাখার ক্ষমতাও রাখতে হয়। জ্ঞানী ব্যক্তি কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না,
বিশ্বাস নিয়ে খেলতে যেও না, তাহলে একদিন নিজেকে বিশ্বাস করানোর মতো কাউকেই পাবে না। পুকুরের জল সবাই ব্যবহার করে কিন্তু পান করে না, ঠিক তেমনি চরিত্রহীন নারীকে সবাই ব্যবহার করে কিন্তু বিয়ে করে না। কেউ কাউকে ছুঁয়ে কথা দিয়ে কথা না রাখলে হয়তো সেই মানুষটা মরে যায় না, কিন্তু ছুঁয়ে দেওয়া বিশ্বাসটা ঠিক মরে যায়। একটা সময়ের পর মানুষ নিজেই তার রুচি বদলে ফেলে, সৌন্দর্যের চেয়েও বহুগুণ বেশি সে তখন ব্যক্তিত্বের প্রেমে পড়ে। সকালের একটা ছোট ভালো চিন্তা পুরো দিনটাকে বদলে দিতে পারে। দীর্ঘদিনের সম্পর্কগুলো ভেঙে যায়, আবার কিছুদিনের সম্পর্কগুলো পরিণতি পায়। সম্পর্ক কতদিন হলো সেটা নয়, একে অপরের কাছে গুরুত্বটাই আসল। তিনজন মানুষকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়, যে তোমার হাসির পেছনে লুকোনো কান্নাটাকে বুঝতে পারে, যে তোমার রাগের পেছনে থাকা ভালোবাসাটাকে বুঝতে পারে, আর যে তোমার নীরবতার কারণ বুঝতে পারে। শরীর খারাপ হওয়ার থেকে মন খারাপ হলে নিজেকে বেশি দুর্বল লাগে। যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটের টাকা খতম, সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে তারা আসলে কেমন। প্রতিটি মানুষের মধ্যেই কোনো না কোনো প্রতিভা আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অন্যের মতো হতে গিয়ে মানুষ তার প্রতিভাকে নষ্ট করে ফেলে। রক্তের সম্পর্ক যদি সব হতো তাহলে কখনো ডাস্টবিনে সদ্যজাতকে পাওয়া যেত না। সম্পর্ক ভালোবাসায় বাঁচে, রক্তে তো ব্যাকটেরিয়াও বাঁচে। কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অনুমতি দেই। অচেনা মানুষ তো ধাক্কা লাগলেই সরি বলে নেয়। মিথ্যা আর চালাকি না শিখলে তুমি এই সমাজের পিছিয়ে পড়া একজন মানুষ। এমন একটা মানুষ থাকুক যে কখনোই আমার প্রতি বিরক্ত হবে না। এই দুনিয়াতে মনের বিরুদ্ধে যাওয়া সবচেয়ে কঠিন। ভালোবাসার মানুষকে কাঁদাতে নেই, কারণ সে একটু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছে। যদি চলে যেতে চায় কেউ হাসি মুখে যেতে দিও তারে, প্রকাশিত হলে অনুভূতিটা আসলেই অবহেলাটাই বাড়ে। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না। মায়া কেটে গেলে একজন ছেড়ে যায় আর একজন হেরে যায়। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে দেখবেন সবচেয়ে বেশি কষ্ট পায়। স্বামীকে রেগে যেতে দেখলে স্ত্রী চুপ থাকবে, এবং স্ত্রীকে রেগে যেতে দেখলে স্বামী চুপ থাকবে, কারণ জলই আগুনকে নেভাতে পারে, আগুন আগুনকে নেভাতে পারে না, বরং আরও বাড়িয়ে দেয়। হাসি সবসময় সুখের অনুভূতি বুঝায় না, মাঝে মাঝে এটাও বুঝায় আপনি কতটা বেদনা লুকাতে পারেন। সুখের দিনে যে অতিথি আসবে মনে রাখবেন সে আপনার সুরক্ষার জন্যে নয়, তার স্বার্থের জন্য এসেছে। দুঃখের দিনে যে অতিথি আসবে সে তার স্বার্থের জন্য নয়, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসেছে। কোনো কিছু ভাঙলে শব্দ হয়, কিন্তু মন ভাঙলে শব্দ হয় না, একেবারে শুধু ভিতরটা কুড়িয়ে কুড়িয়ে খায়। নিন্দা করতে গেলে বাইরে থেকেই করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। যে শুধু নিজের জন্য শান্তি খুঁজে তার কাছে শান্তি থাকে না, শান্তি তার জন্য যে অপরের কল্যাণে নিয়োজিত। এই তিনটি জিনিস সবসময় মনে রাখবেন। খরচ, আপনার যা প্রয়োজন নেই তা যদি আপনি ক্রয় করেন, তবে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে। সঞ্চয়, খরচের পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে তা খরচ করুন। ঝুঁকি, আপনার উভয় পা ডুবিয়ে দিয়ে কখনোই নদীর গভীরতা মাপবেন না।